1 কোটি টাকা ইনকাম মাসে, 2 কোটি বাংলাদেশে আছে না, 1 কোটি টাকা ইনকাম, কোটি টাকা ইনকাম তার, কিন্তু বছরে কোটি কোটি টাকা তার ইনকাম, 1 মাসে ইনকাম 1 কোটি টাকা, কিন্তু দেখা যায় মাসে একটা হসপিটাল বিল পরিশোধ করতে তার চলে যায় 50 লাখ টাকা। আছে না নাই? ওয়াইফের ক্যান্সার, যার নেই কোনো অ্যান্সার, ছেলে ইয়াবা খায়, ওরে দেওয়া লাগে 20 লাখ, বাড়ি ভাড়া খাওয়া দাওয়া ইত্যাদি খরচ শেষে দেখা যায় মাস শেষে আরো 20 লাখ ঋণের মধ্যে পড়ে আছে। আছে না নাই? কিন্তু মাসে ইনকাম ছিল কত? 1 কোটি, কিন্তু মাস শেষে দেখা যায় 20 লক্ষ টাকা ঋণের বোঝায় চাপা পড়ে আছে। আর রিক্সাওয়ালা, ওর বেতন বেতন নাই, যা পার ইনকাম করে প্রতিদিন, মাসে অন অ্যান অ্যাভারেজ তার ইনকাম 5000 1000 চলে যায় ওর যে ছুকরির বেড়া ওই বাড়ির ভাড়া দিতে, 1000 চলে যায় ওর খাওয়া, 1000 চলে যায় চিকিৎসা, 1000 চলে যায় ছেলেমেয়েদের পড়াশোনা, আনুষঙ্গিক আরো 500, মাস শেষে আরো থেকে যায় 500। সুবহানাল্লাহ, কইতে পারলেন না? 1 কোটি টাকা ইনকাম করেও 20 লক্ষ টাকা ঋণের বোঝায় চাপা পড়ে আছে, আর 5000 টাকা ইনকাম মাস শেষে কত থাকে? 500। কারণ ওর পুরো ইনকামটাই হালাল। ওর পুরো ইনকামটা কি? আর হালালে বরকত ঢুকায় দিছে কে? হারামে কোনো বরকত আছে? আওয়াজ করে বলেন তো, গরু খাওয়া হালাল না হারাম? কুকুর খাওয়া? কুরবানিতে কি জবাই হয়? সুন্নতে খাতনার অনুষ্ঠানে, বিয়ের অনুষ্ঠানে, প্রতিদিন কষাইয়ের দোকানে কোথাও কুকুর জবাই হয়? গরু বা গাভী বছরে বাচ্চা দেয় কয়টা? একটা। আর কুকুর দেয় কয়টা? 7টা, 10টা, 11টা, জন্ম নিয়ন্ত্রণ নাই তো, লেদারসে দিচ্ছে, ফ্যামিলি প্ল্যানিং নাই, তাই না? তো দেখেন, গরু বাচ্চা দিল কম, কুকুর বাচ্চা দিল বেশি। গরু জবাই হয় বেশি, কুকুর জবাই হয় না। গরু আমরা খাই বেশি, কুকুর খাই না। তারপরও গরু বেশি না কুকুর বেশি? আওয়াজ করে বলতে হবে, গরু না কুকুর? কারণ গরু খাওয়া হালাল, আর হালালে বরকত ঢুকায় দিছে কে? এই জন্য দ্য ডিসিশন ইজ ইয়োর, সিদ্ধান্ত আপনার, কই যাবেন, ডানে না বায়ে, হালালের সাথে না হারামের সাথে? হালালটা হচ্ছে পরিবেশ বান্ধব। হালালটা কি? ইকো ফ্রেন্ডলি, এটা পরিবেশ বান্ধব, এটা স্বাস্থ্যকর, এটা রুচিসম্মত, এটার মধ্যে কোনো ঝামেলা নাই, এটাতে কোনো ভেজাল নাই, হালালে থাকলেই লাভ, যদি অল্প, সুবহানাল্লাহ পড়েন।